Guys, once again welcome back to my channel and thank you very much for tapping this particular video. তো বন্ধুরা তোমরা যারা 21 থেকে 23 এর স্টুডেন্ট রয়েছো বিশেষ করে বিএড ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা WBUTTEPA ইউনিভার্সিটি আন্ডারে তো তোমাদের বিএড থার্ড সেমিস্টার এক্সামিনেশন অবশ্যই কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে তোমাদের ফোর্থ সেমিস্টার যে প্রসেস সেই প্রসেস কিন্তু অনগোয়িং রয়েছে তো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন যেটা রয়েছে অর্থাৎ ফাইনাল সেমিস্টার যে এক্সাম সেই এক্সামটা কোন মান্থে হচ্ছে এবং তোমাদের যে সেশনটা রয়েছে অর্থাৎ তোমাদের বিএড ফোর্থ সেমিস্টার যে সেশন রয়েছে অর্থাৎ 21 থেকে 23 সেশন সেই সেশনটা তোমাদের কত ডেট পর্যন্ত এক্সটেনশন হতে চলেছে তো এটা নিয়ে আজকের ভিডিও বিশেষ করে আর হ্যাঁ বিএড ফোর্থ সেমিস্টার যে সাজেশনস অর্থাৎ প্রবেবল সাজেশনস যেমনটা আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার প্রোভাইড করেছিলাম সেই মতো বিএড ফোর্থ সেমিস্টার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসগুলো অবশ্যই পরবর্তী সপ্তাহ থেকে আমি অবশ্যই তোমাদের ওয়ান বাই ওয়ান প্রোভাইড করার চেষ্টা করব তো দেখো ইতিপূর্বে যদি তোমাদের বিষয়টা বলি অবশ্যই তোমরা অনেকে বিষয়টা জেনে গিয়েছো বিশেষ করে বিএড ফোর্থ সেমিস্টারের যে এক্সামটা রয়েছে ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন সেটা কিন্তু তোমাদের জুলাই মাস পর্যন্ত যাচ্ছে এবং একেবারে জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের যে এক্সামিনেশন সেই ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন এবং জুনের একেবারে লাস্ট উইক এবং জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের যে ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন সেই নোটিস কিন্তু অবশ্যই তোমরা পাবে এবং দুটো মাস কিন্তু মার্চ করে এক্সামিনেশন হয় দেখবে তোমরা বিএড ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেমিস্টার সমস্ত এক্সামই কিন্তু মার্চ করে দেওয়া হয় তো অবশ্যই জুন জুলাই তোমাদের লাস্টে একেবারে মার্চ করে তোমাদের এক্সামিনেশনের ডেট যে ডেট রয়েছে বিশেষ করে সেই ডেট অবশ্যই প্রোভাইড করা হবে এবং তোমাদের যে সেশনটা রয়েছে অর্থাৎ 21 থেকে 2023-এর যে সেশন সেই সেশনটা তোমাদের কিন্তু একেবারে জুলাই পর্যন্ত কন্টিনিউ করবে এবং তোমাদের যে মার্কশিট পাওয়ার ডেট সেটা অবশ্যই কিন্তু অনেকটা লেট হয় বিশেষ করে তোমরা জানো বিএড ফোর্থ সেমিস্টার মার্কশিট অবশ্যই লেট হয় ইনকেস তোমাদের ক্ষেত্রে কিন্তু বিএড ফোর্থ সেমিস্টার যে সেশনের মার্কশিট সেই মার্কশিট দিতে অবশ্যই লেট হবে না তার কারণ তোমাদের পরীক্ষার এক মাসের মধ্যে তোমাদের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু প্রোভাইড করাবে এবং ইতিপূর্বে তোমরা জানো 21 থেকে 23 সেশন যে সেশনটা রয়েছে সেই সেশনটা অলরেডি কিন্তু অনেকটাই লেটে চলছে সুতরাং সেই উদ্দেশ্যে তোমাদেরকে বলে রাখছি তোমাদের বিএড ফোর্থ সেমিস্টার যে পঠন পাঠন প্রক্রিয়া রয়েছে সেই পঠন পাঠন প্রক্রিয়া অবশ্যই তোমরা খুব শীঘ্রই শুরু করো তার কারণ মাঝে তোমরা শুধুমাত্র এক মাস সময় পাবে অর্থাৎ এপ্রিল মে মে এবং জুনে তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাম সমস্ত কিছু সাবমিট হয়ে যাবে বিশেষ করে এবং ফোর্থ সেমিস্টার যে ফাইনাল এক্সাম সেটা কিন্তু তোমরা জুনের একেবারে লাস্ট উইকে তোমাদের রুটিন পেয়ে যাবে এবং জুলাই তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ইতিপূর্বে যদি তোমাদের প্র্যাকটিক্যাম বা অন্যান্য কিছু অবশ্যই হেল্প করতে পারি তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ